কি সমস্যা? পেছনে যান কথা কইন না, তাহলে কিন্তু ওয়াজ একে ভাইরাল হয়ে যাবে। খালি কিছু কয়ে দেখেন, ডাইরেক্ট কিছু করেন ভাইরাল হয়ে যাবেন। বক্তার সুর শুনতে আসছেন, নাচ দেখতে আসছেন, গান শুনতে আসছেন, আপনার উদ্দেশ্য থাকবে কোরআন শোনা, কথা বলেন ঠিক না ঠিক? পাশাপাশি সে বুঝাইতে গিয়ে যদি এদিক সেদিক কিছু বলেই ফেলে দেয়, ওটা তো বোনাস, কথা কয় না। মন খারাপ করছেন আপনারা? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এমন ওয়াজ করবেন মাটি যান কাঁপে ওঠে। তখন আমি কি ভূমিকম্প? আর এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষ যান হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তখন আমি বললাম, আমার দাওয়াত না দিয়ে তোমার এত হাসি এত মজা দরকার? মমতাজ আপারে দাওয়াত দাও, একবার যদি মাইক ধরে কয় বন্ধু যখন বউ লই আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায় ফাটতে যায় সিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই, কথা কন ঠিক না বেটি? জেলা না মাদারীপুর ওয়াজ করতে গেলাম, রাসেল আমার সাথেই ছিল, তো ওই কর্তৃপক্ষের লোকজন বলতেছে হুজুর এমন বয়ান ধরবেন মানুষজন চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। তা আমি করলাম, আমার বাপ মরে গেলে কান্দে না, কে মরলে কান্দে না? আচ্ছা গেল। আর এক জায়গায় যে দিনাজপুর চেনেন তো, এদিকে মানুষ কিন্তু ঘটনা কাহিনী বেশি পছন্দ করে, তো আমাকে বলতেছে হুজুর এমন একটা কিচ্ছা বা ঘটনা ধরবেন মানুষজন একটাও না ওঠে, আমি কি আর পাও ধরে বসে থাকবো? মন চাইলে আর শুনবি না চাইলে চলে যাবি, কথা কন ঠিক না ব্যাচ্ছি? আমি শুরুতে একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে কথাটা হলো সব জায়গায় গেলে আমাদের মাথায় একটা কথা চাপিয়ে দেওয়া হয়, দাওয়াত দেওয়ার সময় থেকে শুরু হয়, হুজুর বুঝিনি তো, ভুলে যাবেন না কিন্তু এলাকা কা, ওর কথা শুনে মনে হয় এলাকা ওর বাবার, কথা কন ঠিক না বেঠি? তার মানে তাদের মূল বক্তব্য হলো হুজুর আপনি রাজনীতি কোনো বক্তব্য দেবেন না। আমি তাদেরকে বলি, শোনেন আমার বাড়ি গাইবান্ধা, আর আরসি ওয়াজ করতে রাজশাহী বাগমারা করছে বাবা কামসারা। যে কথা বলতে চাচ্ছিলাম, আমি বাগমারায় এসে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকায় মহিলা মেম্বার পদে দাঁড়ানোর যোগ্যতা আছে, কথা কন না কে ভাই? তাহলে আমার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আমার এলাকায় করা লাগবে, বাগমারায় রাজনীতির কথা বলে আমার কোনো লাভ? আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন, আমি কোনো রাজনৈতিক দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সিনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশদ, দানবীগি, ফুরপুর, হাটহাজারী, ওলামা ইজতেমা, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাত, বিকল্পধারা, এলজিপি, বিডিএম, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আঠারো দল, উনিশ দল, বিশ দল, হিফাজত ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক না ঠিক? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রাব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলেন ঠিক না ব্যাটি? আমি গোলাম রাব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক না ব্যাটি? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শুনে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কথা কন না কেন ভাই? কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হজম। সুদখোরের সামনে সুদের ওয়াজ করলে ও বেচারা কি বাগমারা দামি কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন আপনার কলিজায়, কি সমস্যা? পেছনে যান কথা কইন না, তাহলে কিন্তু ওয়াজ একে ভাইরাল হয়ে যাবে। কিচ্ছু কইন না, যা করে এতক্ষণ ঘরের ভিতর করা লাগবে, এটি আসে কিচ্ছু হবি না, মন খারাপ করছেন আপনারা? তাই বলে টেনশন করেন না, উস্কানিমূলক বক্তব্য হবি না, রাষ্ট্রবিরোধী কোনো কথা হবি না, সরকার বিরোধী কোনো কথা হবি না, আপনার চুলকানের কোনো অবস্থাই নেই, কথা কন ঠিক না?
একটুটা করেন না, করলে কিন্তু সমস্যা, একটু ভয় ভয় লাগে। যা করবেন স্লিপ দিবেন, ডাইরেক্ট কিছু করবেন ভাইরাল হয়ে যাবেন। এতে কত চোখ লাগান আছে দেখছেন না মিডিয়া, ওরা খালি আসে যে হুজুরে খালি কিছু কয়ে দেখেন, বোঝেন নি? এই জন্য পরিবেশ সমস্যা। এক বক্তা চা খায় ভাইরাল হচ্ছে, তাহলে কি বুঝিচ্ছেন? বাধা দিলে তো আরো ডবল ভাইরাল হবেন। মন খারাপ করছেন আপনারা? এই জন্য পরিষ্কার ভাবে দাওয়াত দিয়ে নিয়েছেন, আপনি আমি আপনাদের এলাকার মেহমান, কোনো অসম্মান হবে এরকম বক্তব্য আমি দেব না, এমন কোনো বক্তব্য দেব না কালকে যে দলে দলে মারামারি হবে। ইসলাম কি বানাইছেন, খালি সামনে যায়, কথার মধ্যে মাঝখানে লোক দিন না। কি বলছিলাম মনে আছে আপনাদের? কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছেন আপনারা? সুদখোরের সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজা? আরো জোরে বলেন। ও কি বাগমারা কোনো ভালো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানি হুজুর হা করেন মিষ্টি খাওয়ায়, নাকি বলবে এই হুজুর আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক না বেঠি? যে বেচারা ঘুষ খাইছে, দুর্নীতি করছে, ভুরি বানাইছে, আখিরি ভুরি, ওই হারাম খোরের সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ঘুষের ওয়াজ করা হয়, ও খুশি না বেজা? যে বেচারাগুলো নামাজ পড়ে না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে নারীগুলো ব্যাপার তাই চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটতে যায়, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় বক্তার ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, সে কোনোদিন বক্তার উপরে খুশি হতে পারে না।